नमस्कार बंधुरा रिक्रुटमेंट अपडेट यूट्यूब चैनल सकल के स्वागत जानिए। आज के 8-5-2022 घूर्णिझड़ असनी जेटा आंदामान निकोबर द्वीपपुंज थेके आरो उत्तर पश्चिम दिके सरे एसेछे देखते पाच्छेन तार लाइव आपडेट आपनादेर साथे शेयर करछि। যদিও আবহাওয়াবিদদের যে পূর্বাভাস বা যে এই ঘূর্ণিঝড় ট্র্যাক দেখলে বোঝা যায় যে এটা সমুদ্রের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, তবু সমুদ্রের উপকূলের কিনারে মানে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলের কিনারে কিছু এর বৃষ্টিপাত হবে, তবে এর টানে বাংলাতেও পশ্চিমবঙ্গতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আবহাওয়াবিদরা বলছেন যে এই বৃষ্টি হালকা হতে পারে পশ্চিমবঙ্গে, তবে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল জুড়ে বৃষ্টির বেশি পূর্বাভাস রয়েছে। তবে ঘূর্ণিঝড়ের কেন্দ্র স্থলভাগে আছড়ে পড়বে না, এটা আভাস রয়েছে পূর্বাভাস। তো দেখতে পাচ্ছেন সেই লাইভ আপডেট এখন আজকের হচ্ছে 8-5-2022 ঠিক সকাল 8:30 সময় 8:28 একদম লাইভ আপডেট আপনার সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের ঠিক মাঝ বরাবর অবস্থান করছে এই ঘূর্ণিঝড় অসনি এবং এটা আরও উত্তর পশ্চিম দিকে সরে যাবে কখনের মধ্যে। তো এটা আমরা একটু ট্র্যাক করে দেখে নেব আর কোন জায়গা প্রভাবিত হবে সেই প্রভাবিত অঞ্চলটাও আমরা একটু আলোচনা করব। তো যদি এখন ট্র্যাক করি আজকের সাপেক্ষে 8-5-2022 সাপেক্ষে যদি ট্র্যাক করা হয়, নিম্নচাপের কেন্দ্রটা আস্তে আস্তে কিন্তু যত বেলা বাড়বে উত্তর পশ্চিম দিকে একটু সরে যাবে। দেখতে পাচ্ছেন আজকে 9 তারিখেও আরও উপকূলের কাছাকাছি চলে আসবে, উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছাকাছি চলে আসবে বলা হচ্ছে, যেটা ভালো করে দেখুন। এবং 9 তারিখের বিকেলের দিকে সন্ধ্যার দিকে রাতের দিকে আরও কাছাকাছি চলে আসবে। 10 তারিখে সমুদ্রের একদম কিনারের কাছে চলে আসবে বলা হচ্ছে। দেখতে পাচ্ছেন 10 তারিখে একদম সমুদ্রের অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে একদম এসে হাজির হবে, জাস্ট উপকূলের গায়ে কিন্তু ঘুরছে, দেখুন উপকূলে আছড়ে পড়বে না। তারপর 10 তারিখের পর এর প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করবে। 11 তারিখে এর প্রভাবের একদম উপকূলের কিনারে চলে যাবে এর প্রভাবটা, তবে উপকূলবর্তী অঞ্চলে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন উড়িষ্যা উপকূল বরাবর 11 তারিখে শেষ হয়ে যাচ্ছে পুরোপুরি। 12 তারিখের মধ্যে পুরোপুরি প্রভাবটা এখনও কিছুটা থাকছে, 12 তারিখের প্রভাব থাকলেও মানে হালকা প্রভাব হালকা হয়ে যাচ্ছে। সমুদ্রের মধ্যেই কিন্তু এর কেন্দ্রটা অবস্থান করছে, উড়িষ্যা উপকূলের কাছেই অন্ধ্র উপকূলের কাছেই অবস্থান করছে, কিন্তু 13 তারিখে এর প্রভাব পুরোপুরি শেষ হয়ে যাবে এটা বোঝা যাচ্ছে। মোটামুটি এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে অন্ধ্র এবং উড়িষ্যার উপকূলে এর প্রভাব থাকবে, পশ্চিমবঙ্গে বিশেষ প্রভাবের পড়বে না এটা থেকে। আর এবার যদি আমরা একটা ট্র্যাক দেখি, ট্র্যাকটা দেখলে বুঝতে পারবো। এই জন্য দেখুন যেটা একদম উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলে উড়িষ্যা উপকূলের কাছে এটা শেষ হয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়বে না। প্রভাবিত অঞ্চল যেগুলো রয়েছে ভালো করে দেখছেন, এইটা এইভাবে ট্র্যাক করবে এই ঘূর্ণিঝড় আসেনি। তো যা হোক এই আপডেটটা আমি শেয়ার করলাম, আরও আপডেট অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।